দীর্ঘ বছর পর কাছে পেয়েছেন পরিজনদের, আপনজনকে পেয়েছেন পরিজনরা। এ এক অন্য মুহূর্ত লেন্সবন্দী হলো আগরতলা আখাউড়া সুসংহত স্থলবন্দরে। সমীর কুমার মজুমদার বাংলাদেশের ফরিদপুর জেলার বাসিন্দা তিনি। সরকারি নথি অনুযায়ী 2014 সালে কোনোভাবেই তিনি ভারতের ত্রিপুরায় চলে আসেন সীমান্ত ডিঙিয়ে। একই অবস্থা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া জেলার শায়েস্তারা বেগমের। প্রায় 13 বছর আগে বাড়ি থেকে বেপাত্তা হয়ে যান এই মহিলা, তিনিও ত্রিপুরায় চলে আসেন কোনোভাবে। দুই পরিবারের লোকজন তাদের অনেক খোঁজাখুঁজি করেও পাননি। দুজনই ত্রিপুরায় পুলিশের হাতে ধরা পড়েন। পরে আদালতের নির্দেশে তাদের মেডিকেল পরীক্ষা করা হয়। সেখানেই জানা যায় তারা মানসিক ভারসাম্যহীন, তাই তাদের মানসিক হাসপাতালে রেখে চিকিৎসা করানো হয়। অবশেষে তারা সুস্থ হয়ে উঠেছেন। এদিকে দুই দেশের সরকারি তরফে যোগাযোগ করে তাদের হস্তান্তরের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়। শুক্রবার আগরতলা আখাউড়া সুসংহত স্থলবন্দর দিয়ে তাদের পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয় তাদের। সেখানে উপস্থিত ছিলেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার। তিনি জানিয়েছেন এমন আরও 22 জন বাংলাদেশের নাগরিক চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে 12 জন মোটামুটি সুস্থ হয়ে গেছেন, তাদেরও পাঠিয়ে দেওয়া হবে। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের বাংলাদেশের দুজন নাগরিক যারা এখানে মানসিকভাবে অসুস্থ ছিলেন, এখানে মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতালে ভর্তি ছিলেন, তারা আজকে সুস্থ হয়ে বাংলাদেশে তাদের পরিবারের কাছে চলে গেলেন। আমরা এটার একটা অংশ হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এবং আমরা আরও যারা আছেন, আরও 22 জন আছেন এখানে চিকিৎসাধীন, তার মধ্যে থেকে 12 জন হসপিটাল কর্তৃপক্ষ বলছে মোটামুটি সুস্থ, তো তাদের নাগরিকত্ব ভেরিফিকেশন হচ্ছে। আশা করি আমরা শীঘ্রই তাদেরকেও তাদের পরিবারে তুলে দিতে পারবো। আর বাকি যে 10 জন চিকিৎসাধীন রয়েছেন তারাও সুস্থ হয়ে গেলে ক্রমান্বয়ে আমরা তাদেরকে তাদের নাগরিকত্ব ভেরিফিকেশন সাপেক্ষে বাংলাদেশের নাগরিক প্রমাণ হলে আমরা তাদেরকে বাংলাদেশে। দীর্ঘ বছর পর আপনজনদের খোঁজ পেয়েছেন পরিজনরা, এ এক অন্য অনুভূতি। দুই পরিবার নিজেদের দুই সদস্যকে এতদিন পর সামনে পেয়ে আনন্দ আর চেপে রাখতে পারেননি। পরিজনদের থেকে হারিয়ে যাওয়া মানুষটিও খুশি। আমার ফজলুল হক, তো আপনি আজ কাকে নিতে এখানটায় এসেছেন? আমার বোনকে নিতে এসেছেন। কতদিন আগে বোন হারিয়েছিল? 13 বছর আগে হারিয়ে গেছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গুরিগ্রাম, নবীনগর থানা। নবীনগর থানা জেলা? জেলা ব্রাহ্মণবাড়িয়া। আনুমানিক যে করেছেন না আজকা 13 বছর পরে আমি বুঝছিলাম আজকা আয়া ত্রিপুরা রাজ্যে সংগঠনের মাধ্যমে খুঁজে পাইয়া আমি আজকা আইলাম। 13 বছর আগে হারানো গেছে, অনেক খোঁজাখুঁজি করে আমরা পাই নাই। মানবাধিকার সংস্থার মাধ্যমে, ভারতের হাই কমিশনের মাধ্যমে আমরা আজকে পাইলাম, বোনকে ফিরে আসলো। পরিবার ছেড়ে এতটা বছর দূরে থাকার বেদনা হয়তো এদিন অনেকটাই ঘুচে গেছে সমীর শায়েস্তারার। এখন আবারও নতুনভাবে নিজ দেশে তাদের জীবন শুরু হবে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।